সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন গ্রেট বিমের উপর থেকে কিভাবে কিকারগুলো করবেন, আর এই কিকারগুলো কিভাবে সঠিক নিয়মে করবেন সঠিকভাবে। সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে অনেকেই বলে যে কিকারের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কিকার ছাড়াও আপনি কলম ঢালাই করতে পারবেন যদি আপনার কলমের রডগুলো গ্রেট বিমের উপরে চতুর সাইডে সঠিকভাবে কিলার কভারিং থেকে থাকে। আর যদি আপনার কলমের রডগুলো সঠিকভাবে কিলার কভারিং না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিকার ঢালাই করতে হবে। সেই সমস্ত কলমে আপনি কিকার ছাড়া ঢালাই করতে পারবেন যে সমস্ত কলমের রডগুলো সুন্দরভাবে কিলার কভারিং থাকে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কলমের সঠিক নিয়মে কিকার করা। আমরা যখন একটি বিল্ডিংয়ের লেয়ার দিই, কলমের গ্রেড লাইনের সুতাগুলো টাঙায় কলমের যে বিল্ডিংয়ের যখন লেয়ার দিই, ঠিক সেম একইভাবে কিন্তু কলম কিকার করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই সমস্ত প্রসেসগুলো দেখাবো যেটা একটা বিল্ডিংয়ের শুরুতে করা হয়। শুরুতে যে প্রসেসে লেয়ার দেবেন, কলম কিকার করতেও কিন্তু আপনাকে ঠিক সেম একই প্রসেসে লেয়ার দেবেন। আর আমি যেভাবে এখানে কিকারগুলো করেছি, আপনারা যদি এইভাবে এই প্রসেসে কিকারগুলো করেন, তাহলে আপনার কাজ করতেও সুবিধা হবে এবং আপনার সমস্ত মাপগুলো কিন্তু সঠিক থাকবে। তবে ভিডিও শুরু করার আগে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে বলবেন। তো চলুন আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে কলম, আর কলমের নিচে দেখতে পাচ্ছেন কিকার অলরেডি বসানো আছে। এই কিকারগুলো আমি যেভাবে করি সেটা হচ্ছে, এখানে দেখুন আপনার এই প্যারাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলমের সেন্টার লাইন। এই সেন্টার লাইনটা মানে এখানে যে পিলানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিলানে এই যে কলম দেখতে পাচ্ছেন, কলম এই কলমের এই যে এ নম্বর যেটা সেন্টার লাইন, এই সেন্টার লাইনটা হচ্ছে, এইটা হচ্ছে কলমের সেন্টার লাইন। আর এখানে যে আমি যে প্যারাকটা দিছি দেখতে পাচ্ছেন, এখান থেকে এইটা 5 ইঞ্চি, এই যে এই ড্রয়িং এ যেটা আছে সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা এই যে এই কলমটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এইটা দেখুন, এই কলমের আপনার এই পাশে কিন্তু 5 ইঞ্চি আছে, এখানে 5 ইঞ্চি। আবার দেখুন ওই যে কর্নারের যে কলম এটা আসছে এখানে, এখানেও কিন্তু আপনার 5 ইঞ্চি আছে। এটা হচ্ছে আপনার এই কলমের যে গ্রেড লাইন, এই গ্রেড লাইন থেকে 5 ইঞ্চি। এখানেও আপনাদের যেটা কলমের গ্রেড লাইন এইটা, এখান থেকে আমি এখানে 5 ইঞ্চি নিছি। আবার ঠিক সেম একইভাবে কিন্তু এই পাশটা দেখুন, এখানে আপনার এটা হচ্ছে কলমের সেন্টার লাইন এই নিচেরটা, আর এইটা আমি আলাদা করে এখানে 5 ইঞ্চি নিছি। এইটা নেওয়ার কারণটা কি, আমি যদি এই সেন্টার লাইনে সুতাটা দিতে যাই, তাহলে কিন্তু আমাদের এই কলমের ভিতর দিয়ে সুতাটা যাবে, যার কারণে কিন্তু আমাদের এদিকে যে কলমগুলো আছে, এই সমস্ত কলমের এই যে মেন রড আছে, এই রডে কিন্তু এই সুতাটা বাঁচবে। আর আমি এই বাইর দিয়ে নিছি এই সুতাটা, এই কারণে আমার এই যে কিকার যেটা কলমের যেটা আউট হবে এটা, এইটাই আমার এই সুতাটা থাকবে আর কি। এটা আমি বাইর দিয়ে নিছি আমার কাজ করার সুবিধার ক্ষেত্রে। এই যে এখানে দেখুন, এটা আমি নিচে কমপ্লিট করছে, দেখতে পাচ্ছেন এটা নিচে সুতা, এটা এটার সাথে এটা মিলাই দেবো আউট, এবং এই পাশেরটাও দেখুন আউট দিয়ে কিন্তু সুতাটা দেওয়া আছে। এভাবে আমি কিকারগুলো করি। এরপরে যে মাপজোকগুলো থাকবে সেগুলো হচ্ছে ড্রয়িংয়ে, যেমন আমাদের এই যে সেন্টার থেকে সেন্টারের যে মাপগুলো দিয়েছে, এই মাপগুলো আমরা নেব কলমের আউট থেকে আউট পর্যন্ত। এটাই হচ্ছে কলম কিকার করার একটা নিয়ম, আমার কাছে এটাই সহজ মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে যদি আপনারা কিকার করেন তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।